সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটা নাস্তা শেয়ার করব, যেটা কিনা শুধুমাত্র আটা আর কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। রেসিপিটা একদমই সিম্পল, আপনারা বিকেল বেলার হালকা নাস্তা হিসেবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একদিন তৈরি করে আর কন্টেনার বক্সে ভরে মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। বিকেল বেলা চায়ের সঙ্গে খুব সহজেই পরিবেশ করে নিতে পারেন। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন ঝটপট ভাবে নাস্তাটা তৈরি করে ফেলি। এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আটা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। এখন এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। সেই সঙ্গে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে। অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো এই ঠিক এইরকমটা হতে হবে। তো এই তো ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট হয়ে গেছে, এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এটা দিয়ে হচ্ছে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে। এখন উপর দিয়ে কিছুটা আটা ছড়িয়ে দিলাম, এতে করে বেলতে সহজ হবে। এখন এটাকে রুটির মতো করে বেলে নেব। এটা কিন্তু খুব একটা বেশি মোটা হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি বেশ বড় একটা রুটির মতো বেলে নিয়েছি। এখন চার সাইডে যে কোনাগুলো বাঁকা অংশটা কেটে নিচ্ছি। তারপর হচ্ছে এভাবে কেটে নিতে হবে। আমি কিভাবে কাটতেছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন, ঠিক এইভাবে এটাকে কাটতে হবে। আমি এখানে একটা পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন। তারপরে হচ্ছে এভাবে আবার এটাকে কেটে নিতে হবে। তো ঠিক এইভাবে এটাকে বানিয়ে নিতে হবে। এখন সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এটুগুলোকে ভাজতে হবে। তো চুলার আঁচটাকে পুরোটা সময় মিডিয়ামে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর যখন এরকম কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। একদম সহজ আর সিম্পল একটা রেসিপি, আপনারা একদিন বানিয়ে মাস জুড়ে কিন্তু এটা এয়ার কন্টেনার বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন। বিকেলবেলা হালকা নাস্তা হিসেবে এটা ঝটপট ভাবে তৈরি করা যায়। তো আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। বাচ্চা থেকে শুরু করে বড়রাও পছন্দ করবে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।